নমস্কার বন্ধুরা আপার প্রাইমারি যারা অনলাইনে আপনাদের ডকুমেন্ট আপলোড করছেন অর্থাৎ আপার প্রাইমারিতে যারা আবেদন করছেন তো তারা কীভাবে ডকুমেন্টগুলো আপনারা আপলোড করবেন সেটা আমি কিন্তু অলরেডি আগের ভিডিওতে দেখিয়েছি এখন অনেকেই প্রশ্ন করছেন যে ডকুমেন্ট আপলোড করবার সময় যে ম্যাক্সিমাম ফাইল সাইজ সেটা কিন্তু ওয়ান এম বি বলেছে অর্থাৎ ওয়ান এমবির উপর যেন কোনোভাবেই ফাইল সাইজ না হয় তো সেই ওয়ান এম বি ফাইলকে আপনারা কীভাবে আনবেন মানে এক একটা আপনারা যখন স্ক্যান করছেন স্ক্যানের যে ফাইল সাইজ সেটা ছয় এমবি বা সাত এমবি বা ফাইভ এমবি হয়ে যাচ্ছে সেগুলোকে আপনারা কীভাবে সাইজটাকে কিভাবে রিডিউস করে আপনারা সেটা ওয়ান এমবির মধ্যে আনবেন এই ভিডিওতে কিন্তু আজকে এটা আমি আপনাদেরকে দেখাবো তাই স্টেপ বাই স্টেপ ভিডিওটা প্রথম থেকে দেখবেন এবং অবশ্যই কিন্তু মা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে আপনারা কিন্তু ফেসবুকের পেজটাকেও কিন্তু আপনারা ফলো করতে শুরু করবেন তো বলুন চলুন বন্ধুরা ভিডিওটা আমরা শুরু করি দেখুন বন্ধুরা এই অ্যাপটা আপনাদেরকে কিন্তু ডাউনলোড করে নিতে হবে আপনাদের প্লেটোস থেকে এর লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দেবো আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন তো কীভাবে কাজটা করবেন সেটা কিন্তু আগে দেখে নিন তো বন্ধুরা এই অ্যাপটা যখন আপনারা ইনস্টল করবেন ইনস্টল করবার পর এরকমের একটা ইন্টারফেস আসবে তো ইন্টারফেসটা আসার পর আপনারা আপনাদের ডকুমেন্টগুলো আপনারা মোবাইল থেকে স্ক্যান করতে পারেন অথবা আপনারা স্ক্যানার থেকেও স্ক্যান করতে পারেন তবে আমি আপনাদেরকে প্রেফার করবো আপনারা কিন্তু স্ক্যানার থেকেই স্ক্যান করবেন কারণ পিকচার কোয়ালিটি কিন্তু স্ক্যানার থেকে আপনারা যখন স্ক্যান করবেন একদম ক্লিয়ার আসে খুব ভালো কোয়ালিটি হয় তো সুতরাং আপনারা যখন অনলাইনে আবেদন করবেন তার কোয়ালিটি যেন ভালো হয় কোনোভাবে যেন ড্যামেজ কোয়ালিটি না হয় সেটা সময় মাথায় রাখা উচিত তাই মোবাইল থেকে আপনারা স্ক্যান না করে আপনারা কিন্তু স্ক্যানার থেকে স্ক্যান করবেন স্ক্যান করবার পর যদি আপনাদের সেখানে এমবি রিডিউস করতে কোনো অসুবিধা হয় তাহলে সেই কপিগুলোকে আপনারা আপনাদের মোবাইলে নিয়ে নেবেন মোবাইলে নিয়ে নেবার পর এখানে দেখুন যে ফটো পিকচার ফটো যে রিসাইড যার যে অপশান দেওয়া রয়েছে এই অপশানটা আসবেন এবং আসার পর এখানে সিলেক্ট ফটো বলে একটা অপশন দেখাচ্ছে জাস্ট এটাতে একটি ক্লিক করবেন ক্লিক করার পর যেখানে আপনার ফটোগুলো রয়েছে সেই ফটোর লোকেশানে আপনি যাবেন যাবার পর এখানে দেখুন আমি একটা ফটো আপনাদেরকে অ্যাজ পর এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি এখানে দেখুন আমি একটা ফটো মোবাইল থেকে তুলেছিলাম সেই মোবাইলের দেখুন ফাইলের যে সাইজটা সেটা হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন ফোর এমবি দেখাচ্ছে জাস্ট এটিতে একটি ক্লিক করবেন ক্লিক করলে দেখুন ছবিটি আমার সামনে এসেছে এবং উপরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এর যে রেজুলেশন সেটা হচ্ছে ফোর থাউজেন্ডস ইন্টু থ্রি থাউজেন্ডস এবং এর যে এমবি সেটা হচ্ছে সিক্স পয়েন্ট ফোর এমবি তো এটাকে আপনারা কীভাবে ওয়ান এমবিতে নিয়ে আসবেন অর্থাৎ ফাইলের যে সাইজটা সেটা আপনারা কীভাবে রিডিউস করবেন সেটা দেখুন তো দেখুন তলার দিকে একটা নীল কালারের বার দেখাচ্ছে এই নীল কালারের বার তাতে আপনার দেখুন রিসাইজ বলে একটি অপশান দেখাচ্ছে জাস্ট রিসাইজে একটি ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে অনেক অপশান আসবে কোনো অপশানে আপনারা হাত দেবেন না শুধুমাত্র কাস্টম বলে একটি অপশান দেওয়া রয়েছে কাস্টমে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে ডিফল্টে টেন টোয়েন্টি যাই থাকতো না কেন আপনারা এটাকে কিন্তু ফর্টি করে দেবেন আপনারা চাইলে কিন্তু এটাকে আরও কমও করতে পারেন তবে আমি প্রেফার করবো আপনারা ফর্টি পার্সেন্ট করবেন ফর্টি পার্সেন্ট করার পর একবার ওকে করবেন ওকে করার পর দেখুন উপরের দিকে যেটা আমাদের সিক্স পয়েন্ট ফোর এম ছিল সেটা কিন্তু কেটে আমাদের চলে এসেছে নাইন নাইন এইট কেবি তো অর্থাৎ ওয়ান এমবির তলায় কিন্তু চলে এসেছে তো এখানে আপনারা চাইলে কিন্তু ছবিটার যে সাইজ সেটাকে কিন্তু আরও রিডিউস করতে পারেন তবে একদম রিডিউস করবেন না কারণ আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি আমি যদি এখানে দেখুন এখানে যদি আমি ফর্টির জায়গায় টেন দিয়ে দেখাই দেখুন যখনই ওকে করব সঙ্গে সঙ্গে দেখুন একটা মেসেজ এখানে দিয়ে দেবে আপনার সামনে মেসেজ দিয়ে দেওয়ার পরেই এখানে দেখুন একটা অপশান দিয়ে দিয়েছে নাইনটি সিক্স কেবি এই ছবিটা কিন্তু আপনাদের পিকচার কোয়ালিটি খারাপ হয়ে যাবে যখন আপনারা অনলাইনে আপলোড করতে যাবেন যখন একটা সেভ করবেন তখন কিন্তু এর পিকচার কোয়ালিটি খারাপ হবে তাই সব সময় কিন্তু আপনারা চেষ্টা করবেন নাইন হান্ড্রেড ফিফটি কেবি থেকে নাইন হান্ড্রেড নাইনটি কেবির মধ্যে আপনাদের যে পিকচারটা রাখতে অর্থাৎ সাইজটাকে রাখতে তাহলে আপনাদের পিকচার কোয়ালিটিটা কিন্তু ভালো থাকবে এবং অনলাইনে যখন আপলোডিং হবে সেখানে কিন্তু আপনাদের সুবিধা হবে তো এইভাবে করবেন এবং এটা হয়ে যাওয়ার পর এটাকে চাইলে আপনারা শেয়ার অপশনে গিয়ে হোয়াটসঅ্যাপ অথবা কোনো সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করতে পারেন অথবা এইখানে দেখুন এখানে ইমেজ নেম দেখাচ্ছে এখানে রিনেমে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যদি এটা গ্র্যাজুয়েশনের মার্কশিট হয় পার্ট ওয়ান তারা গ্র্যাজুয়েশনের পার্ট ওয়ান দিয়ে এটাকে সেভ করে দেবেন এইভাবে আপনাদের ফাইল ওয়াইজ কিন্তু আপনারা সমস্ত কিছু সেভ করবেন তবে আমি আমি আপনাদেরকে কিন্তু পুনরায় আবার বলবো যে ফাইল যে সাইজ রিডিউস সেটা কিন্তু সব সময় আপনারা নাইন হান্ড্রেড থেকে নাইন হান্ড্রেড ফিফটি কেবি থেকে নাইন হান্ড্রেড নাইনটি কেবির মধ্যে রাখার চেষ্টা করবেন একদম শর্ট কেবি কিন্তু করবেন না এরকম নাইনটি সিক্স কেবি করবেন না এটাকে সবসময় রিসাইজে করে আপনারা ফর্টি করে নেবেন এবং যদি আপনাদের কোনো কারণে আপনারা দেখেন যে ফর্টি কেবি করবার পরেও আপনাদের যে ফাইল সাইজ সেটা ওয়ান বির থেকে বেশি যাচ্ছে তখন আপনারা সেই ফাইলটাকে আপনারা আরও একটু ফর্টি থেকে হয়তো থার্টি ফাইভ পাইভ করে নেবেন কিন্তু একবারে টেন বা ফিফটিন কিন্তু করবেন না তো আশা রাখছি ভিডিওটি আপনাদের ক্ষেত্রে ইনফরমেটিভ হয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা।